কিছু না, মাত্র 10,000। সুস্থ লাগছে কিছুটা? বাবা আমার মাথা ব্যথা কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ, ওম শিব শান্তি, ওম শিব শান্তি, ওম শিব শান্তি, ওম শিব শান্তি। ওঠ ওঠ, এবার ওখানে বস, এখানে বস। তুই আমাকে তোর বাড়িতে নিয়ে এসেছিস তোর স্বামীকে বাধ্য করার জন্য। তোর স্বামী তোর কথা শোনে না, তাই না? হ্যাঁ বাবা। কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার জন্য কিছু গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা কি বাবা? বেশি কিছু না, মাত্র 10,000 টাকা। পারবি? হ্যাঁ পারবো। ওম শিব শান্তি, ওম শিব শান্তি, ওম শিব শান্তি। তাহলে তো সব ঠিক হয়ে যাবে। এবার তুই মনে মনে 3 বার ওম শান্তি, ওম শান্তি বল, দেখবি তো শান্তি ফিরে আসবে। ওম শিব শান্তি, ওম শিব শান্তি, ওম শিব শান্তি। তাহলে মনে থাকবে তো? হ্যাঁ বাবা। 10,000 টাকা, কাল 10,000 টাকা রেডি রাখবি, আমি তো তোর বিয়ে শুরু করব। তুই তোর স্বামীকে আবার ফিরে পাবি। তাহলে আমি আসি। আচ্ছা। ওম শান্তি। তুই আমাকে তোর বাড়িতে নিয়ে এসেছিস, অসুস্থ তাই না? কোনো চিন্তা করিস না, তোর বউ সুস্থ হয়ে যাবে, ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাকে তোর বাড়িতে 3 দিন থাকতে হবে। বাবা 3 দিন কেন, আপনার চাইলে 1 সপ্তাহ থাকতে পারেন বাবা। না, অত সময় আমার হাতে নেই, শুধু 3 দিন। এই 3 দিনের মধ্যেই আমার যা কিছু করার সব কিছু করে ওকে আমি সুস্থ করে তুলব। ঠিক আছে? তাহলে তুই এখন তোর কাজগুলো যা আছে মনোযোগ দিয়ে কর, এদিকে আর চিন্তা দিয়ে করিস না। ওকে তুই আমার কাছে ছেড়ে দে, আমি ওকে সম্পূর্ণরূপে সুস্থ করে দেব। যা, ঠিক আছে তুমি থাকো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি সব ঠিক করে দেব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি, তোর স্বামীকে আবার ফিরে পাবি। তুই এখন কাজ কর মা। জি বাবা, বলেন। 1 গ্লাস পানি নিয়ে আয়। তুই এখন চোখ বন্ধ কর, চোখ দুটি বন্ধ করে ভোলানাথকে স্মরণ কর। দেখবি তোর সব দুঃখ কষ্ট রোগ বালাই ভালো হয়ে গেছে, তোর কোনো রোগ নেই, তোর মনে শান্তি বিরাজ করবে। ঠিক আছে? জি বাবা।
চোখ বন্ধ রাখিস, চোখ বন্ধ রাখিস, চোখ খুলিস না, তাহলে সব নষ্ট হয়ে যাবে। ওম ভোলানাথ। এবার আস্তে আস্তে চোখটা খোল মা, আস্তে আস্তে খোল, নে পানিটা খেয়ে নে। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। সুস্থ লাগছে কিছুটা বাবা? আমার মাথা ব্যথা কেমন ঝিমঝিম করছে। হ্যাঁ ঝিমঝিম করছে, তা তো করবে, পানিতে কাজ করছে। কিছুক্ষণের মধ্যে তুই শুয়ে পড়বি, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবি। নে শুয়ে পড়, শুয়ে পড়, তারপর আমি তোর চিকিৎসা করছি। শুয়ে পড়, শুয়ে পড়। ওম ভোলানাথ, আমার পানিতে কাজ করেছে, এবার এবার আমাকে যা করার করতে হবে। ভালো লাগছে। সাধু বাবা, আপনার পদধূলি আমার বাসায় আজকে। আমি বাবা আপনার পদধূলিতে। ওম ভোলানাথ, সবই তার দয়া। ভগবানকে ডাক, তোর সব আশা পূর্ণ হবে। বাবা আপনার চরণধুলি আমাদের বাসায়, আমি কি করতে পারি আপনার জন্য বাবা? আমার জন্য কিছু করতে হবে না রে, শুধু ঈশ্বরকে ডাক, তিনিই সব মুশকিল আসান করে দেবেন, তিনিই সব। আমি তো উসিলা মাত্র, আমি কেউ না রে মা, সব ওই ভোলানাথের ইচ্ছা। ভোলানাথকে ডাক, সব পাবি, তোদের মনের আশা পূর্ণ হবে, তোরা সন্তান লাভ করবি, আমি দিব্যি দেখতে পাচ্ছি। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। বাবা আপনি কি করে জানেন বাবা আমাদের ঘরে কোনো সন্তান নেই? এই জন্যই তো আমি সাধু বাবা। ওম ভোলানাথ, ওম ভোলানাথ। বাবা আপনার চরণধুলিটা একটু। ওম ভোলানাথ, সব জানি আমি, তোর মনের কষ্ট বুঝি রে মা, সব ঠিক হয়ে যাবে, তুই পুত্র সন্তান লাভ করবি। বাবা আপনার চরণধুলি আমাদের বাসায়, এবার যেন আমার বাড়িটা কানায় কানায় পরিপূর্ণ হয়। হবে, কিন্তু তার জন্য একটু পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম বাবা বলুন? আমাকে কিছু সাধনা করতে হবে। আমার এখানে মানে তোর বাড়িতে আমাকে 3 দিন এখানে বসতে হবে, থাকতে হবে, এতে তোর কোনো আপত্তি নেই তো? বাবা আপনার চরণধুলি আমার বাসায়, এটা আমার পরম সৌভাগ্য। আপনি 3 দিন থাকবেন, এটা তো আমার আরো ভাগ্য। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, সবই তোমার দয়া, সবই তোমার দয়া। তোর আমার বাবা, তোর কোনো সমস্যা হবে না তো মা? না বাবা। তবে তোদের একটু পরিশ্রম করতে হবে, ওই ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে স্মরণ করতে হবে, ভগবানকে ডাকতে হবে, আমার ভোলানাথকে খুশি করতে হবে। জয় বাবা, জয় ভোলানাথ, জয় ভোলানাথ। জগৎ প্রতিপালক তিনি,
ওম ভোলানাথ, ওম ভোলানাথ। আমার এখন বিশ্রামের সময় হয়েছে বাবা। আমরা পাশের রুমে আছি, কিছু লাগলে ডাক দিন। তথাস্থ। জি বাবা, কোনো সমস্যা হলে শুধু একটু ডাকবেন। ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ, ওম ভোলানাথ। যেভাবেই হোক এই নারীকে আমার পটাতেই হবে, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতেই হবে। আমাকে খুশি করা মানে ভোলানাথের খুশি। হুম ভোলানাথ। আয় এদিকে, আমাকে আমাকে ছেড়ে দাও বাবা, আমি চলে যাব। আমি আর এখানে থাকব না, একেবারে চলে যাব। তোকে ছাড়া যাবে না। তুই যে ক্ষতি করছিস আমাদের সরল মানুষগুলোকে, তুই এভাবে ঠকাস। ওম ভোলানাথ, তুই ভোলানাথের নাম নিবি না, তুই ভোলানাথের নাম নেওয়ার কোনো অধিকার রাখিস না। আমাকে ছেড়ে দাও, তুই পাপি বান্দা। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে কখনো ছাড়া যাবে না, ছেড়ে দাও। তোর কোনো ক্ষমা নাই, ছেড়ে দাও। আমাকে 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 মেরে দাও, আমাকে ছেড়ে দাও। আমি চলে যাও বাবা, তোকে ছাড়া যাবে না, তোকে কোনো ক্ষমা করা যাবে না, ছেড়ে দাও। আমাকে আমাকে মেরে দাও। ভণ্ডামি না, সাধুর নামে ভণ্ডামি। তোর মতো ভন্ড দিয়ে দেশটা ভরে গেছে, প্রত্যেকটা ভন্ডরে এইভাবে মেরে ফেলা উচিত।